এদিকে বরিশালে কলেজ ছাত্রীকে ধর্ষণ এবং আত্মহত্যার প্ররোচনার মামলার প্রধান আসামি সাইম আলমের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আবু শামীম আজাদ এ রায় দেন। মোবাইলে পরিচয়ের সূত্র ধরে সাইমের বরিশালের ওই কলেজ ছাত্রীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। 2016 সালের 10 আগস্ট নগরীর একটি আবাসিক হোটেলে ঝুলন্ত অবস্থায় ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে তার অলঙ্কার নিয়ে পালিয়ে যায় সাইম। এ ঘটনায় হত্যা মামলা দায়ের করে ছাত্রীর পরিবার।